খোলো, আমি সিরাজ মিয়ার বন্ধু, কথা আছে। বন্ধু, এত রাতে? কাপুরুষের মতো তোকে আমার কসম দিচ্ছি দুর্জয়, আমার কথা শোন, আয় আমার সাথে। দরজা খুলবি নাকি? চলতে চল। পালিয়েছে আর আমার সাথে। আমাদের পেছনে শত্রু, আমাদেরকে মারতে চায়। মারতে চাইলে আমি কি করব? কি করবেন মানে? এটা থানা, এ অবস্থা একজন থানা আসবে না তো কোথায় যাবে? এই আওয়াজ নিচে নিচে। দুর্জয় একটু ঠান্ডা মাথায় বাবা। এই বুড়ি কেবলা পীরের কথায় তোর সওয়ালে ছাড়িয়ে দিছিলাম, আওয়াজ উঁচু করলে আবার। না না, আমরা আওয়াজ করতে আসিনি, আমরা আশ্রয় চাইতে এসেছি। ওরা আমাদের মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, আমরা ঘরে থাকতে পারছি না। পীর কেবলা গো কাজকর্মে বাম হাত ঢুকাবি, ঘরে থাকবি কি করিয়া? ওসব মারামারি কাটাকাটি তো গো ঝামেলা, আমি কি করতে পারি? কি করবো মানে? আপনি আইনের লোক, আপনি আমাদেরকে রক্ষা করবেন, ওদেরকে ধরবেন, শাস্তি দেবেন। চুপ, তোর কথায় ধরব? তোর চাকরি করি আমি। চাকরি আমার না করেন, আমাদের জন্যই তো করেন। আমাদের মতো সাধারণ নাগরিকদের বিপদ এগিয়ে আসার জন্যই তো আপনাকে পোশাক দেওয়া হয়েছে। দুর্জয় চুপ কর বাবা। কি চুপ করব মা? শত্রুর ধাওয়া খেয়ে ঘর ছেড়ে থানায় এসেছি, আর পুলিশ বলছে আমরা কি করব? আমাদের শেল্টার দাও আপনার আইনগত কর্তব্য, আপনি জানেন? কি জানতে হবে? কি জানতে হবে? তাই তোর কাছে আমার কর্তব্য শিখতে হবে না? শালা লুচ্চার বাচ্চা খুনি তুই আমারে। খবরদার ওসি সাহেব, আমার বাবাকে গালি দিয়ে কোনো কথা বলবেন না। তাই হারামখোর আওয়াজ করে কথা বলে, মেয়ে লোক নিয়ে ফুর্তি করার জন্যে পাবলিক তোর বাবারে পিটায় মারে নাই? এই সরে বাচ্চা, তোর বাপ যে লুচ্চা ছিল এটা কি জানা জানে? কি জানা জানে রে? কলার ছেড়ে দে ওসি, ছেড়ে দে। এই না সালি কি করবি, কি করবি? চিৎকার করলে কপাল ফুটো হয়ে যাবে তোর, অনেক সহ্য করেছি অনেক। আরে ওরা তো খোলাখুলি সন্ত্রাস করে, তুই তো তার চেয়েও খারাপ। আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস? আরে জনগণের হেফাজতে জেনে দেয়া পোশাক আর মর্যাদাকে কলঙ্কিত করে ওই ভণ্ড পীরদের গোলামি করিস তুই? কত টাকায় বিক্রি করেছিস নিজেকে? তোর মতো পুলিশ যদি প্রত্যেক থানায় একটা একটা করে থাকে তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসী জন্ম নেবে। তোর মতো পুলিশ তো সমস্ত পুলিশ বাহিনীর কলঙ্ক, ইচ্ছে করছে সে কলঙ্কটা মুছে দিয়ে যাই। না দুর্জয়, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। একটা কথা মনে রাখিস অতি, এসব করতে তুই আমাকে বাধ্য করেছিস, এরপর যদি কিছু হয় তার জন্য তুই দায়ী থাকবি। চলো মা, যত দূরেই থাকিস আজরাইল তোরে ছাড়বে না রে।